বলেছিল অনেকে যে ইভিএম এর ক্ষেত্রে এই সিস্টেমটা হয়, মার এক জায়গায় যাবি আরেক জায়গায়, এই সিস্টেম বলে ইভিএম আছে বলে, কিন্তু কালকে এটা আপনি পরমাণু বা চাক্ষুষ পরমাণু আমার কেন্দ্রে, তাও আমার কেন্দ্রে, তাও আমার আপন শালা, এটা মহিলাদের বুঝে করছে, এটা ছেলেদের বুঝে না, এটা করছে মহিলাদের বুঝে। ইভিএম মেশিন এর যে ভোটটা এখানে যে কারচুরি হয় এটা চাক্ষুষ প্রমাণ আমি কালকে দেখেছি। আমার লজ্জায় আপনি হিরো আলমের শিক্ষা নিয়ে প্রশ্ন করেন, হিরো আলমের শিক্ষা আপনার আওয়ামী লীগের বর্তমান চোর ডাকাতের চাইতে হাজার গুণে লক্ষ গুণে শ্রদ্ধার পদ একজন ব্যক্তি হিরো আলম। কারণ হিরো আলম দেখিয়ে দিয়েছে হিরো আলম ডাকাত না, চোর না। হিরো আলমের মতো ব্যক্তিকে আপনারা 900 ভোটে ঠগিয়েছেন, এটা আপনাদের জন্য লজ্জা, আপনাদের জন্য আজকের অপমানজনক। বাংলাদেশে যদি ন্যূনতম গণতন্ত্র থাকে তাহলে এই হিরো আলমের উপরে এই ধরনের নির্যাতন করা হয় না। সেজন্য কিসের নির্বাচিত হয়েছেন আপনি? জনগণের ভোটে। আপনার চাইতে হিরো আলম বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি, কারণ হিরো আলম জনগণের ভোট পেয়েছে, আর আপনারা রাত্রে অন্ধকারে চুরি করা ডাকাতি করা ভোট। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। হিরো আলম হেরে যাওয়ার পরেই কিন্তু চলছে আলোচনা সমালোচনা ইভিএম এর মাধ্যমে ভোট দেওয়াকে কেন্দ্র করে। হিরো আলম বলছে ইভিএম এর মাধ্যমে ভোট দেওয়ার মাধ্যমেই হয়েছে দুর্নীতি, আমি ইভিএম এর ভোট মানি না, আবারও পুনরায় নির্বাচন চাচ্ছে হিরো আলম। ইভিএম এর মাধ্যমে ভোট প্রত্যাহার এবং তার নির্বাচনের বিভিন্ন অভিযোগ কিন্তু তুলে ধরেছে হিরো আলম। তো চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই এবং তার মুখ থেকে এই কথাগুলো শুনে আসি। বলেছিল অনেকে যে ইভিএম এর ক্ষেত্রে এই সিস্টেমটা হয়, মারবে এক জায়গায় যাবি আরেক জায়গায়, এই সিস্টেম বলে ইভিএম আছে বলে, কিন্তু কালকে এটা আপনি পরমাণু একবার চাক্ষুষ পরমাণু আমার কেন্দ্রে, তাও আমার কেন্দ্রে, তাও আমার আপন খালা, এটা মহিলাদের বুঝে করছে, এটা ছেলেদের বুঝে না, এটা করছে মহিলাদের বুঝে। ইভিএম মেশিন এর যে ভোটটা এখানে যে কারচুরি হয় এটা চাক্ষুষ প্রমাণ আমি কালকে দেখেছি। আমার ইউনিয়নে আমার আপন খালা ভোট দিতে গেছে, করছে আমি এক তারাক মারছে তিনবার নৌকো ভেসে উঠেছে। এক মিনিট, এটা তো নতুন কোনো ঘটনা নাই, সারা বাংলাদেশে অতীতে দীর্ঘ 15 বছর ধরে তিন ট্রাম ভোট একই রকম সিস্টেম, সারাদিন ভোট হয়ে গেছে, সারা রাত ভোট হয়ে গেছে, কিন্তু সকালবেলা উঠে আমরা শুনি যে আমরা ফলাফল আর একটা, সারা রাত ভোট কোনো কোনো লেখা হয়েছে, এটা আজকে ঘটনা নতুন কিনা যে সারাদিন ভোটের মাঠ গরম থাকে। নির্বাচন কমিশনার রাশেদ রাসুদের যে কথাটা বলেছে আমি তা ওনার আজকে ল্যাপটে দেখেছি বক্তব্যটা, আজকে উনি বলেছে হিরো আলম সাহেব যে অভিযোগটা করতেছে ভোটে কেউ হেরে গেলে সবাই এই অভিযোগটা করে, এ কথা বলেছে। দ্বিতীয়ত উনি আরেকটা কথা বলেছেন যে হিরো আলমের নন্দীগ্রামের কোনো এজেন্ট ছিল না। আমি আপনাদেরকে এজেন্ট ছিল কি ছিল না, এই লাইভ শেষ হয়ে গেলে আমি আপনাদের কমেন্টে দিয়ে দেখাবো নি নন্দীগ্রামে আমার এজেন্ট ছিল কি না, এবং মনে করেন তাতে মনে করেন সিল সাপোর্ট সহকারে দেবো না, আমার দায় মনে করেন ওখানে ছিল তার ছবি সহকারে দেবো না, যে আমার এজেন্ট ছিল কি না, আপনি এজেন্ট ছিল। এবং ওনারা যখন ফলটা প্রকাশ করে আমার প্রশ্ন একটা, একর থেকে 39 পর্যন্ত তারা আমাকে ভোট গণনা করে নন্দীগ্রামে 49টা কেন্দ্র আর কি, 39 পর্যন্ত কেন্দ্র হওয়ার পরে তারা আর আমাকে 10টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করে না, না করে করলে কি ডাইরেক্ট তারা ঘোষণা দিল যে মুসলমানকে এত পেয়েছে, এক তারা এত পেয়েছে, তারা এ কথা বলেছে। বলার পরে মনে করেন আমি সখন ওখান থেকে কথা, এদিকে আমার নির্বাচনের ফলাফল এখানে গণনা শেষই হয়নি, মনে করেন ওইদিকে ডিগলারের আগে মনে করেন ডিগলার হয়ে গেছে মুসলমানকে পাস, এবং ওখানে আওয়ামী লীগের এক প্রার্থী ডাইরেক্ট ওখানে ডিগলারে বলতেছে সভাপতি এখানকার ওখানকার বলতেছে চিন্তা কোনো কারণ নাই মশাল পাস, খালি আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার বাকি। তাহলে আমরা প্রার্থী আমরাই জানি না, ওনারা আগে ডিগলার ফেসবুকে তারপরে সব জায়গায় পোস্ট দিচ্ছে আওয়ামী লীগের সপ্তমের নেতাকর্মীরা ওখানকার যে মশাল হলে যে এমপি, তাহলে আমি প্রার্থী জানলাম না, ওরা আগে জানে গেল কেমন করে, তাহলে অবশ্যই এটা আগে থেকে পরিকল্পনা ছিল। এবং একটা জিনিস দেখেন বাংলাদেশ প্রতিদিনের আজকে একটা মনে করেন আপনারা একটু দেখে নেবেন জিনিসটা, ওটে ওটে আমার ফলাফল দেখাচ্ছে হিরো আলম 915 ভেটে ফেল দেখাচ্ছে, টিপ স্ক্রিনে দেখবেন লেখা আসছিল আজকে ফলাফল নেবে দেখি 834 ভোটে ফেল, প্রিন্ট মিডিয়াতে দেখেছি 510টা ভোটে ফেল, তাহলে বিশ্বাস কুণ্ড করবে এই কটার ভিতরে। এখন একের পরে এক তো মনে করেন মৃত্যু অভিযোগ দেখাইতেছে, এখন আমাকে তারা আপনি আমার প্রতিটা এলাকায় যান, প্রতিটা এলাকায় ভোট কেন্দ্রে যান, যদি বলে যে হিরো আলম ভোট পায়নি ভোট আমরা দিইনি, তাহলে এত ভোট আসলো করতে। এবং
আমরা যে মশালের কোনো নাম গুনতেই ছিল না। আমাকে ওরা বলতেছে মশাল মার্কা কোন কোন কেন্দ্রে 4টে কেন্দ্রে 500 করে ভোট পেয়েছে। আমরা ভোটে যখন পুঁটিটা বুঝে গেছি, বুঝে যাওয়ার পরে কোন মনে পারতে 17টা 18টা 5টা 80টা 87টা 100টা এরকম করে ভোট পাশে। আমরা 6 জন ক্যান্ডিডেট, ওখানে 6 জনের ক্যান্ডিডেট জল মনে করেন, আমরা জল ভাগ করা হয় 1,000 20টা 30টা পরে 300 কে 400 ভোট হয়ে দেখাত আমাকে 1 জন ভাগে পড়ে গেছে। ধর এই দেখাত আমাকে দেখাতে আমাকে সে একাত হতে 200 দেখাতে কোন দেখাত কোন 100 কোন 800 দেখাতে ধরেন এই দেখাত 600 ভোটের মধ্যে আমরা যদি 5 জনের জন্য মনে করেন ভাগ করেও লি সব 1 জনে 200 300 ভোট পায়, তাহলে ওর কেটে ভাগত 1,500 ভোট কিভাবে পড়ে? এইরকম আমি সবকিছু বিবেচনা করে বলেছি। কিন্তু আপনার ওই প্রত্যেকটা নির্বাচন কমিশনের কাছে এই ধরনের প্রশ্নের প্রেক্ষিতে সেখানে বলা হয়েছে যে আপনি প্রয়োজনে নিজে হিসাব করে দেখতে পারেন প্রত্যেকটা নির্বাচন প্রত্যেকটা কেন্দ্রের যে ফলাফল শীট সেগুলির সাথে মিলিয়ে দেখতে পারেন, কোনো ধরনের হেরফের আপনি পাবেন না, এই ধরনের একটা চ্যালেঞ্জ দিয়েছে। আপনি কি আপনার কাছে কোনো ধরনের ফলাফল শীট এসেছিল কিনা, আপনার এজেন্টের কাছে ফলাফল শীট বুঝিয়ে দিয়েছিল কিনা তৎকালীন যখন ফলাফল ঘোষণা হয় কেন্দ্র থেকে, ওইগুলি কি আপনি পার্সোনালি মিলিয়ে দেখছেন কিনা, যে কোনো ধরনের হেরফের আপনি পেলেন কিনা ব্যক্তিগত? কেন্দ্র থেকে কিছু কিছু জায়গা কিছু কিছু জায়গা মানে দারকে কেন ইয়া ছিল না, এজেন্ট ছিল না, তারা কত অন্য ধরনের লাইনে আপনি কি করবেন? কিছু জায়গা থেকে তারা আমাদের এজেন্টের কাগজটা দেয়নি, কিছু জায়গা তো করছে কি আমার 12% কেন্দ্র থেকে খালি পাস 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 খবর চলে আছে, আমার যারা এজেন্ট ওরা আনন্দ ওই পাস শুনে বাড়ি আসে মিশে শুরু করেছে, হিরো আলম পাস হিরো আলম পাস আনন্দ উল্লাস শুরু করেছে। কিছু জায়গা থেকে তারা এই দেখুন কাগজটা লেনি, আর আমাকে কাছে পরে ওই কাগজটা পরে আমি দোকান করছি সংগ্রহ করছি, করার পরে আমি আজকে দেখেছি তারা পিন ওখানে আমাদের মিশিং এর পিন হওয়ার কথা সবকিছুই আমরা যখন দেখছি হাতে লেখা, আমরা কিছু আমরা আজকে যখন তো উঠাইছি থেকে নির্বাচন কমিশনার ওখান থেকে উঠাইছি তখন ওরা হাতে লেখা আমাকে কিছু ইয়ে দিচ্ছে রেজাল্ট দিচ্ছে, কিছু কিছু ধর কাটা কাটিও আছে, আমি এই জায়গায় কিছু ইয়েও আছে পেয়েছি আর কি। সবকিছু মিলে আমি দেখেছি না এখানে কারচুপি হয়েছে 100 মধ্যে 100, ফলের মধ্যে কম বেশি হয়েছে এইটা গেল। এবং ইভিএম মেশিন এর যে ভোটটা এখানে যে কার চুরি হয় এটা চাক্ষুষ প্রমাণ আমি কালকে দেখেছি, আমার ইউনিয়নে আমার আপন খালা ভোট দিতে গেছে, করছে আমি 1 তারাক মারছে 3 বার নৌকো ভেসে উঠেছে, টিপি মারে 1 তারাক ভাসা ওঠে বলে নৌকো, তখন করছে কি ওখানে ভিতরে দাঁড়া ছিল তাদেরকে দেখাচ্ছে আমি 1 তারাক ভোটে নৌকো ভাসা ওঠে। ঠিক আছে, এই যে মনে করেন তাদের মনে করেন, কিন্তু আপনি তো সারাদিন ব্যাপী দাবি করেছিলেন যে ভোট নিয়ে আপনার কোনো আপত্তি নাই, ভোট নিয়ে আপনার কোনো ধরনের অভিযোগ নাই, ভোট সুষ্ঠুভাবে হয়েছে এবং ইভিএম এর ভোট নিয়ে হ্যাঁ ভোট সুষ্ঠু হয়েছে আমি তো বলতেছি, কিন্তু ফলাফল আবার সুষ্ঠু হয়নি। এখানে দু তিনটা বিষয়, ভোট প্রদানের যে প্রসেস ওখানে তো সব আপনার ব্যালটে হয়নি, সব হয়েছে ইভিএম এ, এই প্রসেস নিয়ে আপনার কোনো প্রশ্ন আছে কিনা? আপনি এখন যে প্রসেসটা যে অভিযোগটা তুলে এটা তো বড় অভিযোগ, তার মানে আপনি ইভিএম এর যে ভোট প্রদানের প্রসেস নিয়েও আপনি প্রশ্ন তুলছেন? হ্যাঁ, এই ঘটনা ঘটেছে এটা মানে এটাকে আমাকে বলেছিল অনেকে যে ইভিএম এর কিন্তু এই সিস্টেমটা হয় মারবে এক জায়গায় যাবি আরেক জায়গায় এই সিস্টেম বলে ইভিএম আছে বলে, কিন্তু কালকে এটা আপনি প্রমাণ একবার চাক্ষুষ প্রমাণ আমার কেন্দ্রে তাও আমার কেন্দ্রে তাও আমার আপন খালা এটা মহিলাদের বুঝে করছে, এটা ছেলেদের বুঝে না, এটা করছে মহিলাদের বুঝে দেখলাম সিস্টেমটা করে রাখছে, যে এইরকম মহিলার তো অনেক কিছু বোঝে না। এই এই জিনিসটাকে আপনি কি বিশ্বাস করছেন তাহলে, মানে আপনার খালার সাথে আপনি নিজে কথা বলেছেন এই বিষয়টা কি আপনি পরীক্ষা করে? আমি বিষয়টা জানতে ছিলাম না, খালা সকালবেলা আমার বাসায় আছে এই কথাটা বললো, কোথায় কালকে এই ঘটনাটা বাবা আমার খালা আসে আপনি এইরকম করে কথাটা বললো, সেটা একটা গেল। এবং তাহলে এইরকম হইলে এই সরকারের অধীনে আর কেউ মনে হয় না কোনো নির্বাচন করতে পারে, এবং আর মনে করেন আইন মজুল সবার জন্য সমান হয়, তাহলে 1% একটা সমস্যা আছে যারা মনে করেন দলীয় ভাবে নির্বাচন করে তাদেরকে তো 1% 1% কোনো ভোটারের স্বাক্ষর লাগে না, যারা স্বতন্ত্র প্রার্থী ভোট করে তাদেরকে তো 1% স্বাক্ষর লাগে, তাহলে আইন যদি সবার জন্য সমান হয় তাহলে এই আইনের দরকার, তাহলে মনে করেন ওদের লাগবে না আমার কেন লাগবে, এই আইন অবশ্যই বাতিল করা দরকার, এই আইনে মনে করেন থাকার দরকার নেই। আর পরে মনে করেন অনেকটা যোগ্যতা কথাবার্তা বলে
যোগ্যতালে তো কারো কথাবার্তা তো বলে আমি আমি তাহলে। যোগ্যতার প্রশ্নে একটু পরে যাচ্ছি, আগে আমরা আপনার যে সংশয় এবং আপনি এই পুরো নির্বাচন জুড়ে যে কয়েকটি সংকটের কথা আপনি তুলে ধরেন, খুবই বড় ধরনের অভিযোগগুলি তুলে ধরছে, যে ইভিএম নিয়ে প্রশ্ন যেমন আপনি তুলছেন, পাশাপাশি আপনি সেখানে ফলাফল যে কারচুপি হয়েছে সে নিয়ে প্রশ্ন তুলছেন, এখন প্রশ্ন আসছে যে এই পুরো নির্বাচনটাকে কিন্তু সারা দেশের মানুষ অবজার্ভ করেছে, পর্যবেক্ষণ করেছে, এর প্রেক্ষিতে আপনার কাছে কি মনে হয়েছে? মানে আপনি এখন এটাও বললেন যে সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না, এটা আপনি কেন অনুভব করলেন? মানে আপনি আপনার নিজের পক্ষে রায়টা যায়নি, নাকি আপনি নিতান্তই বাস্তব ভিত্তিক চিত্র দেখে আপনার নির্বাচনটা দেখে আপনার কাছে মনে হয়েছে আসলেই? কারণ আমাদের সামনের যে জাতীয় নির্বাচনটা আছে সেখানে কি অংশগ্রহণ করা সবাই উচিত নাকি অনুচিত, এই একটা বিশাল প্রশ্ন সামনে রেখে আপনার কাছে যদি প্রশ্ন করি, যে এই যে চিত্রটা আপনি দেখতে পেলেন এই এই নির্বাচন কমিশন এবং সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা নিয়ে আপনার কাছে একটা বড় প্রশ্ন রাখছে, আপনি কি কোন লজ্জায় আপনি হিরো আলমের শিক্ষা নিয়ে প্রশ্ন করেন? হিরো আলমের শিক্ষা আপনার আওয়ামী লীগের বর্তমান চোর ডাকাতদের চাইতে হাজার গুণে লক্ষ গুণে শ্রদ্ধার পদ একজন ব্যক্তি হিরো আলম। কারণ হিরো আলম দেখিয়ে দিয়েছে হিরো আলম ডাকাত না চোর না, হিরো আলমের মতো ব্যক্তিকে আপনারা 900 ভোটে ঠগিয়েছেন, এটা আপনাদের জন্য লজ্জা, আপনাদের জন্য আজকের অপমানজনক। বাংলাদেশে যদি ন্যূনতম গণতন্ত্র থাকে তাহলে এই হিরো আলমের উপরে এই ধরনের নির্যাতন করা হয় না। সেজন্য কিসের নির্বাচিত হয়েছেন আপনি? জনগণের ভোটে। আপনার চাইতে হিরো আলম বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি, কারণ হিরো আলম জনগণের ভোট পেয়েছে, আর আপনারা রাত্রে অন্ধকারে চুরি করা ডাকাতি করা ভোট নিয়ে তারপরে এই লোক ধরনের লম্ফজম্প করছেন। 14 বছরে আপনারা এখন পর্যন্ত জাতীয় সংসদের আইন প্রণয়ন করে এখন পর্যন্ত আপনি সেই শিক্ষিত মানুষদের একজন হিরো আলম আজকের বাংলাদেশের কার টাকা চুরি করেছে, কাকে ধর্ষণ করেছে, কাকে হত্যা করেছে, কোন রেকর্ড আপনি তার বিরুদ্ধে এখন পর্যন্ত সেই অর্থে দেখাতে পারবেন? পারবেন না। হিরো আলম ভাই যে অভিযোগগুলো গতকালকে থেকে দিয়েছেন, এই সকল অভিযোগের জবাব দেওয়ার মতো তৌফিক তো এই সরকারের নেই, এটা তো স্পষ্ট। তার নির্বাচনে হিরো আলম সাহেব কোন মানদণ্ডের লোক, কিভাবে নির্বাচন করবে না করবে, এ নিয়ে তো তিনি সংবিধান প্রসিদ্ধভাবে তিনি তার প্রশ্ন তুলে দিয়েছেন জনগণের কাছে, যে সংবিধানে লেখা আছে এদেশের যে কেউ নির্বাচন করতে পারবে। তো সেই হিরো আলম সাহেবকে যেখানে বিএনপি নেই, নৌকা প্রার্থী নেই, সেই জায়গায় যে লোকরা মেম্বার জীবনে হতে পারবে না, চেয়ারম্যান হতে পারবে না, সেই সকল কি বলে বামপন্থী দল, সেই দলের আজকের এমপি হয়ে যায় হিরো আলমের সামনে, এটা তো বাংলাদেশের একটি ভোট যে চুরি হচ্ছে এটার একটি নির্লজ্জ প্রমাণটা হয়ে গিয়েছে। আমার প্রশ্ন এটাই যে এই ধরনের হিরো আলম ভাইকেও যদি আওয়ামী লীগ ভয় পায় এবং ঠকাতে হয় তাহলে বাংলাদেশে কাকে তারা মানে এদেশে গণতন্ত্র চর্চা করতে দেবে? আপনি সেইটা চিন্তা করেন যে হিরো আলম ভাইকেও এখন নৌকার প্রতীককে ভয় পেয়ে তারপরে রাজনীতি করতে হচ্ছে। সো দিস ইজ দ্য সিচুয়েশন এট দ্যাট কান্ট্রি নাও ডেজ। কারণ হচ্ছে এখানে ডেমোক্রেসি নেই, এখানে মানুষের কোনো গণতান্ত্রিক মূল্যবোধ নেই। আমি কংগ্রাচুলেশন জানাবো, বাংলাদেশের হিরো মানুষের মুখ খুলে দিয়েছে, অন্তর খুলে দিয়েছে, বর্তমান সময়ের এই ফ্যাসিস্ট সরকারের চেহারা জাতির সাথে উন্মুক্ত করে দিয়েছে সেই ব্যক্তি। বাংলাদেশের বর্তমান সময়ের অনেকের কাছে বিতর্কিত, আবার অনেকের কাছে পজিটিভ মেন্টালিটির একজন ব্যক্তিত্ব, শেখার আছে অনেক কিছু সেই হিরো আলমকে। ব্যক্তি হিরো আলমের বিষয়ে আজকে কথা বলতে চাই। আজকের বাংলাদেশের সংবিধান গত 14 বছর পর্যন্ত যারা এই সংবিধানের সংসদ সদস্য হয়ে সংবিধানের আলোকে সংসদ অধিবেশনে দাঁড়িয়ে আওয়ামী লীগের মহিলা এমপিরা বক্তব্যটা পর্যন্ত দিতে পারে না, সাংবাদিকের সামনে তো দূরের কথা। হিরো আলম গত এক মাসে যা দেখিয়েছে হাজার হাজার দর্শকের সামনে, লক্ষ লক্ষ মানুষের সামনে, আপনার কি বলে এলাকার মানুষের সামনে, তারপরে সাংবাদিকদের সামনে, তিনি যে মানে প্রশ্নগুলোর উত্তর দিয়ে চলেছেন তা আমার কাছে মনে হয়েছে সার্টিফিকেটধারী এই আওয়ামী লীগের শিক্ষিত অশিক্ষিত মানুষের চাইতে হিরো আলমের মতো শিক্ষিত মানুষ সমাজে আমাদের এখনো প্রয়োজন রয়েছে আমাদের চক্ষু খুলে দেওয়ার জন্য। কারণ এই হিরো আলম প্রত্যেকটি জায়গায় আপনার তার জ্ঞানদীপ্ত বক্তব্য রাখতে তিনি সক্ষম হয়েছেন, তাকে শুধুমাত্র শিক্ষার জায়গাটাকে আপনারা ছোট করে বাংলাদেশের মানুষ আজকের শিক্ষিত সমাজকে বিতর্কিত করে চলেছেন। শিক্ষা মানে এই নয় যে আপনি শুধুমাত্র শিখবেন, কাগজ কলমে শিখবেন আর টাকা পয়সা লোপাট করবেন, চুরি করবেন, ডাকাতি করবেন, হত্যা করবেন, নির্যাতন করবেন, জুলুম করবেন, সমগ্র মানুষের টাকা পয়সা চুরি করবেন, সেই শিক্ষা তো কোনো সুশিক্ষা হতে পারে না। একজন হিরো আলম আজকের বাংলাদেশের কার টাকা চুরি করেছে, কাকে ধর্ষণ করেছে, কাকে হত্যা করেছে, কোন রেকর্ড আপনি তার বিরুদ্ধে এখন পর্যন্ত সেই অর্থে দেখাতে পারবেন? পারবেন না। ব্যক্তি হিরো আলম তিনি তার একটি কর্ম কার্যক্রমের মধ্য দিয়ে জীবন পরিচালনা করছেন, কিন্তু সামাজিক এবং রাজনৈতিক হিরো আলম আজকে সমাজের কাছে সকলের কাছে এই মুহূর্তে একটি গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে আখ্যায়িত হয়েছে। আমি যে জায়গাটা বলতে চাই, গত 14 বছরে বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি, কোনো ভোট হয়নি, এই ভোট দিতে কেউ পারেনি, জনগণ কাউকে ভোট দিতে পারে নাই। যারা এই ভোট দিতে গিয়েছে হয় রাতে ভোট হয়েছে,
না হয় আগের দিন ভোট হয়েছে, না হয় নির্বাচনের সময় ব্যালট পেপারে ভোট নিয়ে নির্বাচন ঘোষণার আগে আপনি দেখেন তাদের তাদের সম্পূর্ণ অনুষ্ঠিত হয় ওই দিন কিন্তু হিরো আলম বারবার বলেছে যে নির্বাচন সঠিক হচ্ছে, ভালো হচ্ছে এবং দুই একটি অঘটন ঘটন ছাড়া কিন্তু নির্বাচন খুবই ভালোভাবে হচ্ছে। অথচ নির্বাচন হেরে যাওয়ার পরপরই কিন্তু হিরো আলম অনেক অভিযোগ আনতে শুরু করেছে, সেই সাথে ইভিএম নিয়ে কিন্তু বিশাল একটি অভিযোগ নিয়ে এসেছে এবং এই ইভিএম নিয়ে কিন্তু আসলে অনেকেই আলোচনা সমালোচনা করছে এবং বিভিন্ন টক শো হচ্ছে ইভিএম নিয়ে, যে হিরো আলম বলেছে যে তার আপন খালা তাকে ভোট দিয়েছে, সেই ভোটটি নাকি অন্য জায়গায় যে পড়েছে এরকম একটি অভিযোগ এনেছে। আসলে ইভিএম নিয়ে কীরকম অভিযোগ তুলেছে তা আপনারা কিন্তু টক শোতে শুনতে পেলেন। সেই সাথে কিন্তু বলছে যে এই সরকারের আমলে, হিরো আলম বলছে যে এই সরকারের আমলে সুষ্ঠু ভোট হবে না, এরকম বিভিন্ন অভিযোগ এনে কিন্তু হিরো আলম বিভিন্ন মাধ্যমে প্রচার করছে। তার ইউটিউব ফেসবুক পেজেও কিন্তু আমরা বিভিন্ন অভিযোগ আনতে দেখেছি, সেই সাথে কিন্তু বিভিন্ন গণমাধ্যমে তিনি এই কথাগুলো বলছেন। প্রিয় দর্শক, আপনার কী মতামত, আপনার কী মতামত রয়েছে মূল্যবান মতামত, সেই মূল্যবান মতামত কিন্তু আমাদের কমেন্টে জানাবেন। সেই সাথে হিরো আলমকে সত্যি হারানো হয়েছে নাকি হিরো আলম সব কেন্দ্রেই পাস করেছিল এবং এমপি হওয়ার যোগ্যতা রেখেছিল, আপনাদের কী মতামত রয়েছে? আমরা কিন্তু যেভাবে ভোটের দিন দেখেছিলাম যে হিরো আলম কিন্তু হিরো আলমকে নিয়ে কিন্তু একটা গণজোয়ার সৃষ্টি হয়েছিল ভোটের মাঠে এবং সবাই কিন্তু হিরো আলম বলেই স্লোগান দিচ্ছিল এবং সবাই কিন্তু ধরে নিয়েছিল যে হিরো আলমকে এবার আর থামাতে পারবে না, সে কিন্তু সত্যি সত্যি এমপি হয়ে যাবে এবং মানুষের কিন্তু একটি ভালোবাসা লক্ষ্য করেছিলাম হিরো আলমকে যে মানুষ কত ভালোবাসা বিষয়টি কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম ভোটের মতে। প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।